100 জন ছাত্র ছাত্রীকে 2 জন শিক্ষক দিয়ে প্রতিদিন ক্লাস চালাতে হচ্ছে, এই অবস্থায় হিমশিম খেয়ে যাচ্ছে 2 শিক্ষক। তাই বাধ্য হয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রকে দিয়ে নিচের ক্লাসের ছাত্রদের পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে স্কুল পরিচালন কমিটি এবং শিক্ষা প্রশাসন অনুমোদন দিয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্রদের দিয়ে চতুর্থ শ্রেণীর ক্লাস করিয়ে কি গুণগত শিক্ষা ছাত্র ছাত্রীরা পাচ্ছে, এ নিয়ে কোনো ব্যাখ্যা নেই কোনো মহলে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে দীর্ঘদিন ধরেই চলছে শিক্ষক সংকট। এখানেই 2 জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ে। শিক্ষক সংকট থাকার উপরে নিচের ছাত্ররা নিচের শ্রেণীর ছাত্র ছাত্রীদের পঠন পাঠন করাচ্ছে। কোন ক্লাসে পড়াইছো? ক্লাস 3 তে পড়াই, আবার পুরো পড়াই। কি কি পড়াইছো? এই কবিতা, প্রশ্ন, এক দু বানান, ওয়ান টু বানান। কতদিন ক্লাস করছো? 2-3 দিন হবে। তোমার সঙ্গে অন্যরা ক্লাস করছিল? অন্য কেউ পাইবের? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? স্কুলটার নাম হলো পশ্চিম পিলার এসএস, আমরা প্রাইমারি সেকশন। মর্নিংয়ে চলে সকাল 6:30 প্রেয়ার, 10:30 পর্যন্ত আমাদের মর্নিং সেকশনটা চলে। 10:30 পর 12 ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শুরু হয় এই স্কুলে। দুজনই মোটামুটি ম্যানেজ করতে লাগে। আপনারা কি দুজন দিয়ে হয় আপনার? না, দুজনে তো হয় না আসলে। কেমন অসুবিধা যদি টিচিং দিতে হয়? দুজন টিচার দিয়ে 100 জন স্টুডেন্টকে পড়ানো সম্ভব না।